প্রবাসে থাকলেও মনে প্রাণে সবসময় স্মৃতির কোটরে হানা দেয় নিজ দেশের আপনজন ও দেশীয় খাবার। ক্লান্তিময় বিদেশ যাপনে তাই দেশীয় খাবারের স্বাদ ও সতেজতা খোঁজেন অনেকে। ছুটির দিনে তাই বাংলাদেশি হোটেল রেস্তোরাঁয় ভিড় থাকে চোখে পড়ার মতো। দেশীয় আমেজে মিলিত হন প্রবাসীরা, কেউ আসেন পরিবার নিয়ে, কেউ আসেন বন্ধুদের সাথে আড্ডাবাজিতে মেতে থাকতে। সবাই মিলে দলে বলে আমরা একটু এনজয় করার জন্য বাইরে ঘোরাফেরা করে দেশের বাহিরের রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে তারপরে আমরা আসি, ওইটা ডিফারেন্ট টাইপের এনজয়। বাংলাদেশি কমিউনিটির ভিতরে একটা আন্তরিকতা যে ফুটিয়ে ওঠে, এটাই হলো একটা হোটেলের ভিতরে আমরা যখন করি তখন এটা আমাদের ওই ফিলিংসটা আসে। আমিরাতে একসময় ভিনদেশীদের হাতেই ছিল রেস্টুরেন্ট ব্যবসা, তবে ধীরে ধীরে এই খাতে বেড়েছে বাংলাদেশিদের অংশগ্রহণ। প্রবাসীদের চাহিদা অনুযায়ী পরিবেশ সৃষ্টির সাথে রাখা হয় বাহারি খাবার। ব্যবসায়ীরা বলছেন, সমৃদ্ধশালী এই দেশে মানসম্মত হোটেল বা রেস্টুরেন্ট চালু করতে খরচ হয় কয়েক কোটি টাকা। প্রবাসীদের পরিবার পরিজনের কথা মাথায় রেখে এসব খাবারের হোটেলগুলো পরিচালনা করেন তারা। টোটাল আপনার 1.5 মিলিয়ন 1.5 মিলিয়ন টাকা আমার এখানে, টাকা না দেড়হাম, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরতে পারেন নিয়ার অ্যাবল 5 করোড় 4.80 আমার খরচা হয়েছে 21 তারিখ উদ্বোধনের আগে পর্যন্ত। আমাদের টার্গেট হচ্ছে যে যাতে আমরা এই ইউএইর যাতে সমস্ত আমাদের কমিউনিটির মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি, যাতে তারা তাদের বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন বা ছোটখাটো যে কোনো প্রোগ্রাম আমাদের এখানে করতে পারে। দেশীয় খাবারের পাশাপাশি এসব হোটেল রেস্তোরাঁয় পরিবেশন করা হয় ভারতীয়, চাইনিজ ও স্থানীয় নানা খাবার। তবে দেশীয় খাবারগুলোকে এগিয়ে রাখতে চান প্রবাসীরা। দেশে থাকলে অনেক বিয়ে শাদী অ্যাটেন্ড করা হয় যেটা এখানে হয় না। রেস্টুরেন্টে খেতে আসলে আমরা এই খাবারগুলো পাই এবং আমাদের আসলে তখন আমরা খুব এনজয় করি, গল্প গুজব করে মনে হয় আমরা একটা বিয়ে বাড়িতেই আছি। আজকে অনেকগুলো ফ্যামিলি একসাথে, পরিবার একসাথে হয়েছি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। তো এখানে খাবারটা মানে আসলে একটু ডিফারেন্ট ছিল। খাওয়াটা খেয়ে মনে হলো যে আমি বাংলাদেশে আছি এবং বিয়ে বাড়ির খাওয়া খাচ্ছি। আমরা দেশের বাইরে যেহেতু থাকি, বাংলাদেশি রেস্টুরেন্টের খাবার আমাদের সবারই খুব পছন্দের। তো আমরা প্রথমেই যেটা পছন্দ করি সেটা হচ্ছে প্লেন রাইস দিয়ে বিভিন্ন রকমের ভর্তা। আমাদের খাদ্যের মান অত্যন্ত ভালো, শুধুমাত্র আমাদের একটা জায়গায় একটু আছে, সার্ভিসটা আরও ডেভেলপ করতে হবে এবং খাদ্যটাকে যেভাবে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল করা হয় সেটা করা উচিত। প্রবাসীদের এই ব্যবসায় বিদেশের মাটিতে দেশীয় খাবারের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি বাড়ছে রেমিটেন্স প্রবাহ। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে আরও বাড়বে বাংলাদেশি রেস্তোরাঁ, বলছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।